পঁচিশে বৈশাখের পুণ্য লগ্নেও আমরা রুদ্ধ দ্বার। আজ মন তবু মুক্তি খুঁজে পেতে চেয়েছে কবির কবিতার আকাশে। কবিতাটির নাম অভিসার। অভিসার কবিতাটি নিছকই প্রেমের একটি পর্যায়ে সীমায়িত নয়। এখানে অভিসার হল শুদ্ধ মনুষ্যত্বের আকাঙ্ক্ষায় মানবের চিরন্তন অভিসার যাত্রা। কবিতাটির উপসংহারে বর্ণিত হয়েছে নগর শ্রেষ্ঠা নটি বাসবদত্তার কথা। আজ সে মারণ ব্যাধিতে আক্রান্ত, সকলের অস্পৃশ্য, সকলেই আজ তার ছোঁয়া বাঁচিয়ে চলতে চায়। এমতো অবস্থায় সন্ন্যাসী উপগুপ্ত তারই দ্বারে এসে উপনীত। উপগুপ্ত সর্বত্যাগী, তার তো কোনো প্রত্যাশা নেই, তবু তার এই শর্তহীন অভিসার আমাদের মনকে কোথাও নাড়া দিয়ে যায়, মনে করিয়ে দেয় শুদ্ধ মনুষ্যত্বের আকাঙ্ক্ষায় মানবের চিরন্তন অভিসার পূজিত হয়েছে বারবার বারবার কবির কবিতায়। একক্লিষ্ট প্রাণ শুনতে পেরেছে, অনুভব করেছে মনুষ্যত্বের কণ্ঠ। আসুন আমরা শুনে নিই সেই কবিতাটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরা পুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রুরু দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম সহাস তরুণ বয়ান, করুণা কিরণী বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্যপুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার পুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরী শিখায় মিলিল বিপুল আস্য, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ এখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরুষাকে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নালোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার ওপরে তরুবিথিকার কোকিল কুহরি ওঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালে নাশি পরীক্ষার পরে আম্রবনের ছায়া রাধারে, কেউই রমণী পড়ে একাধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঢালা কালিতনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছি করি পরিহার বিষাক্ত তাহার সঙ্গ।
সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে আসিছ তুমি ওগো দয়াময়, সুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। নমস্কার।